নমস্কার বন্ধুরা, আপনাকে আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এটিকে মোহনবাগান সংসারে আবারও দেখা গেল অশান্তির ছায়া। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর আরও একবার রাগ প্রকাশ করলেন মোহনবাগান সমর্থকরা। লাস্ট দুটি ম্যাচ সবুজ মেরুন দল একটিতেও জিততে পারেনি, সেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের রেগে থাকার আসল কারণ নয়। তাদের রেগে থাকার আসল কারণটি হলো এফসি গোয়ার বিরুদ্ধে লাস্ট ম্যাচে এটিকের পুরনো জার্সি, অর্থাৎ যেটি এই বছর এটিকে মোহনবাগান দলের থার্ড কিট, অর্থাৎ সেই কালো জার্সিটা। এটিকে মোহনবাগান দল তারা এফসি গোয়ার বিরুদ্ধে আরও একবার সেই কালো জার্সিটা পরে খেলতে নামায় রেগে গেলেন মোহনবাগান, অর্থাৎ মেরিনার্সরা। এটিকে মোহনবাগান দল কিছু ম্যাচ আগে চেন্নাইয়ের বিরুদ্ধেও এই একই রকম কালো জার্সিটা ব্যবহার করেছিল, তখনও মোহনবাগান সমর্থকরা তাদের রাগ প্রকাশ করেছিল। কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার সেই কালো জার্সিটা ব্যবহার করায় এইবারে মোহনবাগান সমর্থকরা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে আর ছেড়ে কথা বলেনি। তাদের দাবি, এটিকে মোহনবাগান দলের থার্ড কিটটা বদলাতে হবে এবং দলের নামের আগে এটিকে নামটা মুছে দিতে হবে। বন্ধুরা, মোহনবাগান সমর্থক এবং তাদের যে দাবি দুটোকেই সম্মান করি, এবং ছটি সিজনে এটিকে এফসি তাদের দলেরও প্রচুর সমর্থক তৈরি হয়েছে, যারা সত্যি করে এটিকে এফসিকে ভালোবেসেছে। যদি সম্পূর্ণভাবে এটিকে রিমুভ করে দেওয়া হয় তাহলে সেটা এটিকে এফসি ফ্যান্সদের জন্য খুবই একটি বাজে খবর হবে, তাহলে সেটা এটিকে ফ্যান্সদের ইমোশনসের কোনো দামই দেওয়া হবে না। এইটা না মোহনবাগান ফ্যান্সদের দোষ, না এটা এটিকে ফ্যান্সদের দোষ, এটা সম্পূর্ণ এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের দোষ। এর পুরোপুরি দোষটা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টেরই, কারণ খেলোয়াড় কোচ তারা ভালো খেলুক অথবা খারাপ খেলুক তারা টাকা পাবে, কিন্তু সমর্থকরা তারা তাদের নিঃস্বার্থ ভালোবাসা সবসময় ক্লাবের প্রতি দিয়ে থাকে, তাই জন্য সমর্থকদের দাবিটা অবশ্যই সবসময় মানতে হয় ম্যানেজমেন্টকে। এইবারে ম্যানেজমেন্টের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়লেন মোহনবাগান সমর্থকরা। রিমুভ এটিকে, জয় মোহনবাগান হ্যাশট্যাগ নিয়ে তারা এইবার প্রোটেস্ট শুরু করেছেন। এবারে দেখে নিই মোহনবাগান সমর্থকরা তারা প্রতিবাদ জানিয়ে কী কী লিখেছে এই বিষয়ে। মেরিনার দে কলকাতা তারা লিখেছে, মায়ের সমান মোহনবাগান ক্লাবকে কোনো মতেই ছোট হতে দেব না। এর আগেও যখনই মোহনবাগান ক্লাবের ওপর ঝড়ঝাপটা এসেছে, আমরা সমর্থকরা একত্রিত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। আবার সময় চলে এসেছে রাস্তায় নেমে প্রতিবাদ করার। সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ রিমুভ এটিকে লিখে তাই এবার মুখে নয় কাজে করে দেখাতে হবে। চলো মেরিনার সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত ফ্যান ক্লাব এক জায়গা হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করি। মেরিনার বেস ক্যাম্প, আল্ট্রাস মোহনবাগান তারাও লিখেছে, হ্যাশট্যাগ রিমুভ এটিকে, হ্যাশট্যাগ রিমুভ ব্ল্যাক জার্সি, হ্যাশট্যাগ জয় মোহনবাগান। এবং দ্য মারিনার্স @ মোহনবাগান ফ্যান্স তারা লিখেছে, উই হ্যাভ টু ডিসাইড টু আনফলো এটিকে মোহনবাগান এফসি উইথ ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড উড বয়কট অল মার্চেন্ডাইজ কারেন্টলি বিং সোল্ড বাই দেম। উই আর্জ অল দ্য ফেলো মারিনার্স টু টেক সিমিলার স্টেন্স, জয়েন ইন প্রোটেস্ট অফ দেয়ার অ্যারোগেন্স। মেরিনার্স আর্মি তারা লিখেছে, শুধু রিমুভ এটিকে নয়, থার্ড কিট নিয়েও প্রশ্ন তুলতে হবে। শুরুর দিকে @ বোস সিনজয় তো থার্ড কিট নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, এখন বলুন খামোখা থার্ড কিট পরে মাঠে নামার কি প্রয়োজন? আমরা মোহনবাগান এর সমস্ত অধিকার চাই। উল্টো টাকা মেরিনার্স তারা লিখেছে, উই হ্যাভ বিন সাপোর্টিং আওয়ার ক্লাব ফর দ্য জেনারেশন, ফর দ্য নেম, ফর দ্য ক্রিস্ট, ফর দ্য কালার। ইফ ইউ প্লে উইথ দ্য ইমোশনস অফ দ্য 12 ম্যান, ইউ প্লে উইথ দ্য সোল অফ দ্য ক্লাব, দ্যাট ইজ নন নেগোসিয়েবল। হ্যাশট্যাগ রিমুভ এটিকে, হ্যাশট্যাগ মেরিনার্স, হ্যাশট্যাগ অনলি গ্রিন অ্যান্ড মেরুন, হ্যাশট্যাগ অনলি মোহনবাগান, হ্যাশট্যাগ জয় মোহনবাগান। তাহলে বন্ধুরা, এরকমই অনেক গ্রুপ এবং মোহনবাগানের অনেক ফ্যান পেজ থেকে নানা রকম প্রতিবাদ শুরু করেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে। ম্যানেজমেন্টে অনেক বড় নামিদামি অনেক বুঝদার ব্যক্তিরা বসে আছেন, আশা করছি তারা এই বিষয়ে খুবই ভালো সলিউশন বার করবেন। আশা করছি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এমন সলিউশন বার করবে যাতে ফুটবল ফ্যান্স কোনোরকমভাবে তাদের ইমোশনে যেন আঘাত না লাগে। এই বিষয়ে কোনো নতুন আপডেট পেলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো বন্ধুরা, তার জন্য অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। বন্ধুরা, এই থার্ড কিট ও দলের নাম সম্পর্কে আপনারা কি মতামত দেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।